গানটা আমার খুব মজা লাগতেছে, খট করে বন্ধ করে দিল লাফিত। তেমনি বাজা বলছে আপনার বাড়ি? বাড়ি বাংলাদেশ, আপনি হিন্দু না মুসলমান? আমি আর পাগল, আমি কোরআনে হাফেজ। বগলের মধ্যে হাত দিয়ে বলছে তোমার চুলই কাটবো না, বাড়াও, আর্ধেক চুল কেবল কাটা হয়েছে। আমি তুই কাটবি, তোর বাপ কাটবে। বলে না, তোমার চুল কাটবো না। আমি কি হয়েছে? তুমি গান শুনতে চাচ্ছ, তুমি একজন হাফেজ? আমি তো জবর ফেকড়ার মধ্যে পড়ে গেলাম, চুল কেবল অর্ধেক কাটা হয়েছে, এমন সময় আমি কোথায় যাবো? তো লোক বলবে যে লোকটা ধরা গেছে। আমি বলছি যে এই তুই চুল কাটবি না কেন? তো বলছে আপনি গান শুনতে চাইলেন। বলছে তাহলে ক্যাসেট তো তোর, তুই যদি এতই সুপি হইস তাহলে তুই ক্যাসেট আমাকে দি দে। বলছে ক্যাসেট আপনাকে দিব কেন? তুই গান, তুই গান শুনছিস আর আমি শুনলে অসুবিধা? বলছেন না, আমি বন্ধ করছি, আজান দিচ্ছে না। আজান? তোর সেলুনে অনুকূল ঠাকুরের ছবি, লোকনাথের ছবি, তারকনাথের ছবি, ভোলানাথের ছবি, তুই তো হিন্দু, তোর আবার আজানের সাথে কি দরকার? আহা, দেখেন তো একটু হলেও লজ্জা লাগে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। এই সময় ক্যাসেট বন্ধ করছে, কইছে আমাদের বাড়িতে ঠাকুর আসতো ছোটবেলায়, ঠাকুররা বলতো আমাদের বাপ চাচাকে আজানের মধ্যে মুহাম্মদের নাম উচ্চারণ হলে ওই লোকটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সম্মানী মানুষ। ওনার নামের নাম শোনার সাথে সাথে রেডিও ক্যাসেট বন্ধ করে দিও, যার জন্য আমি বন্ধ করে দিয়েছি। তখন আমার চোখে পানি এসে গেছিল, একজন হিন্দু আজান শুনলে কি বন্ধ করে? ভাঙ্গুড়াস যাচ্ছি, চাটমহর থেকে ভাঙ্গুড়া ইফতারি করবো, মানে আমি রোজা ছিলাম, রমজান মাস না, এমনি আমার মান্তি রোজা ছিল। এক দোকানের ভিতরে যাই, দেখে যে মহিলারা ড্যান্স করতেছে ক্যাসেটে, তা আমি ভাই আমি একটু ইফতারি করবো, আপনি এটা বন্ধ করেন। বসা অন্য দোকানে যান, মানে আমি হুজুর মানুষ তো, ও থাকলেই তো ক্যাসেট বন্ধ করতে হবে, যার জন্য বলছে অন্য দোকানে যান। সেই দোকানে যাই, দেখি টেলিভিশন সেট করেন, ভাই একটু বন্ধ করেন, একটু ইফতারি করবো। বলে এইখানে ইফতারি হবে না, এটা কি মুসলিম রাষ্ট্র? তোমার কি লজ্জা শরম কিছু নাই? মায়ানমারের মুসলমান মার খায়, চায়নার মুসলমান মার খায়, ভারতের মুসলমানরা সর্বক্ষণ নির্যাতিত, সারা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতিত, একমাত্র তোমাদের আদব বলতে কিছু নাই। আজান হচ্ছে শুধু তাই না, অনেক ভাঙড়িওয়ালা ভাইয়েরা পার্শ্বে মুসলমানই হচ্ছে মসজিদের পার্শ্বে বাড়ি, বিশাল বিশাল ওই যে টেবিলের উপর ওই মাল নাকি, এই যে কালো ওই বক্স দিয়ে গান বাজাচ্ছে, ইমাম সাহেবের নামাজে ডিস্টার্ব হচ্ছে, মসজিদের মুসল্লিদের ডিস্টার্ব হচ্ছে, দেখো না? ভালো করে মনে রাখো, মরণ তোমাকে একদিন যেতেই হবে কবরে, কবরে গেলে বুঝবা যে তোমার সাথে কি বন্ধুত্ব কবরের মাটি করে। খবরদার এমন কিছু না করি আমার মাদ্রাসা ছেলেদের কোরআন শরীফ পড়া ডিস্টার্ব হয়, এমন কিছু না করি মসজিদের মুসল্লিদের নামাজের ডিস্টার্ব না হয়, খবরদার তোমার এই ফেসবুক থাকবে না, ইন্টারনেট থাকবে না, কবরে তোমাকে যেতেই হবে। জোরে বলুন ঠিক কেন? তাই যদি যেতে হয় কিভাবে সাইজ হয়ে যেতে হবে, এইবার ভূমিকায় ছিলাম, বাঙালি হুজুর ওয়াজ শুরু করতেছে, রাজি আছেন? রাজি আছেন? আমি যতবেলা ওয়াজ করব ততবেলা থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন? এই ভাই হাতটা তুলি আবার কয়, বুঝতে পারে নাই, সরে বলেন ঠিক কিনা, বুঝার ভুল হতে পারে কিনা। লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। তো কিছু কিছু লোক আছে বানান করে লেখাপড়া করে, মানে অল্প লেখাপড়া, ও আবার যে বলছে কি লেখা, এখানে পেশাব করিবেন না, সেট করিছে জরিমানা দেওয়া লাগবে না,
তাহলে ভুল তো মানুষেরই হয়, জোরে বলেন ঠিক কিনা। তো আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে নবীর কথা বললেন, লালন ফকির নবীর কথা বললেন, এইবার জবাব দেন ওই নবীর দাদার নামটা কি? আবু তালেব কইছে কেটা, আব্দুল মুতালিফ বুড়ো এসে। আরে আপনারা তো ভুল হইতে পারে, সেদিন এক বুড়া লোককে জিজ্ঞাসা করছি, কয় আবু তালেব, আরে কবরে এক পা এখনো পরিচয় জানিস না, জোরে বলেন এরকম আছে কি নাই? এই ভুয়া মুসলমানের কোনো দাম নাই। মাদ্রাসা সেটিং করো, ইবাদত করো মসজিদে, আল্লাহ তাআলা দিবে জান্নাত। নামাজ আমাদের চাকরি, বেতন হবে, আরে হাসরের মাঠে বেতন হবে জান্নাত। নামাজ আমাদের চাকরি, বেতন আমাদের জান্নাত, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের মতওয়াল্লি ছিলেন, কাবার চাবি কাঠি ছিল দাদা আব্দুল মুতালিবের হাতে। শুধু তাই না, কুরাইশ বংশের একজন নামি দামি নেতা ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? কাবা শরীফের পাশ দিয়ে দাদা আব্দুল মুতালিব হাঁটাহাঁটি করতেছেন, হাঁটাহাঁটি করলে পরে হঠাৎ করে দেখলেন জমজম কুয়া পানি শুকায়ে গেছে। বলে পানি যদি শুকায়ে যায়, এ দেশের মানুষ তো পানির অভাবে মারা যাবে, ব্যাপারটা কি? কাবার দরজা চেপে ধরে বলতেছে, মাবুদ গো, আমি আব্দুল মুতালিব কাবার মতওয়াল্লি, জমজম কুয়ার পানি শুকায়ে গেছে, তুমি পুনরায় ভরপুর করে দাও, মানুষ মারা যাবে, পানি যদি ভরপুর করে দাও, আমি আব্দুল মুতালিব তোমার কাবার সামনে দাঁড়ায় ওয়াদা দিলাম, আমার 10 জন ছেলেকে একজন আমি নিজ হাতে কাবার সামনে কোরবানি দিতে চাই। কি কোরবানি দিবে? আর আমরা কি গরু? 30,000 টাকা দাম, তার আবার 7 ভাগ, তার মধ্যে আবার কয় হুজুর কিছু মনে করেন না, এর ভিতর থেকে আকিকার ভাগ লেওয়া যায়। আমি হ্যাঁ মুসলমানের ভাগও লি যা যা, আমাদের যা ভাব, নামাজ নাই, রুতা নাই, মইতে পানি লেওয়া নাই, অজু কি জিনিস চিনলো না, কুলুব কি জিনিস বুঝলো না, সে খালি টুং টুং করে একতারা দিয়ে গান গায়। দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নামাজ নাই, কুলুব কি জিনিস ওর বংশেও চিনে না। রহমাতাল্লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি উম্মতের নয়নের নয়ন। দেখে নবীর মজাজা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো। এই পাগলের দল গান গেয়ে যদি জান্নাত পাওয়া যাইত, এত সস্তা না জান্নাতের সাথে সম্পর্ক। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দাদা আব্দুল মুতালিব বললেন, আমি একটা বেটা কুরবানি দিব, আল্লাহ কবুল করে নিলেন, জমজম কুয়ার পানি ভরপুর করে দিলেন, মারহাবা বলেন। কুরবানি দিতে আর মনে নাই, কুরবানি যে দিতে হবে মনে নাই, উনি ঘুমায় আছে স্বপ্নের মধ্যে, কে জানো এসে বলতেছে, আব্দুল মুতালিব আল্লাহ যে জমজম কুয়ার পানিটা ভরে দিল, আর তোমার যে বেটা কুরবানি দেওয়ার কথা, যে তুমি তো বেটা কুরবানি দিলা না। স্বপ্ন দেখার সাথে সাথে সব ছেলেগুলোকে দেখে বলছে, বেটারে বলতো নিহত ছিল কুরবানি দেওয়ার, কে রাজি আছিস? একটা ছেলেও রাজি হয় নাই। আমি হলেও তো বলতাম যে বাবা জবাব হওয়ার দরকার থাকলে তুমি হও গা। সিটাগাং থেকে আসতেছি, তো মাইকের উপরে মাইক আছে, মাইকের তার ইঞ্জিনের নিজ ইঞ্জিনের কভারের নিজ দিয়ে আসছে, তার হিটে আগুন ধরে ধোঁয়া উঠছে, তো সব ঝাড়িয়ে দৌড় মারলো, আমার সাথে আমার ছোট ছেলে আছে, আমি বুড়া মানুষ, আল্লাহ দেখি সব দৌড় মারলো, আমার ছেলেও নাই, আইসি ছেলে দাঁড়ায় আছে। তো আমি কিরে, আমি আগুন ধরে গেল গাড়িতে, তুই আমি আমাকে ফেলে তুই চলে আসলি, মিট মিট করে হাসতেছে, কয় সাসা আপন পরাণ, কার লেগে কি করতিস? চিনে নে তোর আপনারে, ওরে আবু জুমনা, এ সংসারে
কেউ নাই আপন জনা, আপন মাত্র আমার আল্লাহ, আপন মাত্র আমার দয়ার নবী, আর আপন মাত্র ওই গরস্থানে ঘুমিয়ে আসেন যার যার কলিজার টুকরা মা আর বাবা। ওরে যুবক, বউ তালাক দিলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা যদি মারা যায় রে, পৃথিবী ঘুরে আসলে এই আদরের কলিজার টুকরা আর কোথাও পাবি না।